হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটি ছবি পত্রিকাতে প্রকাশ পেয়েছে। আপনারাও কিভাবে আপনাদের ছবি পত্রিকাতে প্রকাশ করাবেন সেটা আজ আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা, প্রথমে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি চলে আসবে। আপনি যে ছবিটা পত্রিকাতে প্রকাশ করাতে চান ওই ছবিটা আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করে দেবেন। আমি ভিডিও শট করার জন্য আগে থেকেই আমার ফেসবুক প্রোফাইলে একটি ছবি আপলোড করে রেখেছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আমি একটি ছবি অলরেডি পত্রিকার মধ্যে পোস্ট করে রেখেছি। আপনারা ফেসবুকে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন আপনার কোনো ফ্রেন্ড পত্রিকার মধ্যে ছবি দিয়ে পোস্ট করে রেখেছে। আপনারা ওইটা থেকেও আপনাদের ফেসবুক প্রোফাইলে এরকম ছবি আপলোড করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আপনাদের ছবি পত্রিকার মধ্যে প্রকাশ করাবেন সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আছে ওইগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন আবার চেষ্টা করুন, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অন্য আরেকটি লেখা চলে আসছে। আপনারা আপনাদের মন মতো এখান থেকে লেখার টাইটেলগুলো সিলেক্ট করে নেবেন। লেখা সিলেক্ট হয়ে গেলে শেয়ার করুন, ওইখানে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটি আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। এখন যদি আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাই, ফেসবুক প্রোফাইলে আসার পরে প্রোফাইলটাকে রিপ্লেস করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি পোস্ট হয়ে গেছে। আপনারা যখন ফেসবুকে ঢুকবেন, ঢোকার সাথে সাথে দেখতে পারবেন অন্য কেউ একটি ছবি পত্রিকার মধ্যে দিয়ে পোস্ট করেছে। আপনারা এইখানে ক্লিক করে অতি সহজে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারও পত্রিকার মধ্যে আপনাদের ছবি পোস্ট করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।